আজ আমরা পরাগ যোগের বাহক পড়ব এর আগের দিন আমরা পরাগ যোগ কাকে বলে পড়েছিলাম এবং পরাগ যোগ কাদের দ্বারা সম্পন্ন হয় সেই সম্পর্কে আমরা জানিনি আজকে আমরা জানবো যোগের বাহক বলতে আমরা কি বুঝি তোমরা নিশ্চয়ই দেখে থাকবে মৌমাছি প্রজাপতি দ্বারা পরাগ মিলন ঘটে এছাড়া আরও বিভিন্ন পরাগ রেণু বাহক আছে যাদের মাধ্যমে পরাগ সংযোগ ঘটে এমন কতগুলি বাহকের নাম এবং কোন কোন উদ্ভিদে তারা পরাগযোগে সাহায্য করে ওই সব গাছের ফুলের বৈশিষ্ট্য কী সেগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব আচ্ছা আমরা পরাগযোগের বাহক বলার আগে কয়েকটা কথা তোমাদেরকে আমি জানিয়ে রাখি সেটা হচ্ছে ফুলের বিভিন্ন বর্ণ বিশেষ পতঙ্গকে আকৃষ্ট করে যেমন সাদা বর্ণের বেল শিউলি ফুল এগুলো মথকে আকৃষ্ট করে আবার লাল বর্ণের জবা গোলাপ প্রভৃতি ফুল সেগুলো হচ্ছে প্রজাপতি পোলতা এদেরকে আকৃষ্ট করে আর মৌমাছিরা লাল বর্ণের ক্ষেত্রে বর্ণান্ধ হয় এবার আমরা বাহকগুলো সম্পর্কে আমরা জানব আচ্ছা পরাগ বাহক কারা কারা এক হচ্ছে বায়ু দুই জল তিন পতঙ্গ চার হচ্ছে পাখি এই সমস্ত পরাগ বাহক কোন কোন মানে কোন কোন গাছ এই সব বাহকের দ্বারা চালিত হয় যেমন ধান ভুট্টা এই সমস্ত গাছে যে ফুল অর্থাৎ ফুলের প্রকার আছে বায়ু পরাগী বলে তাদের অর্থাৎ বায়ু হচ্ছে সব গাছের বাহক এইসব ফুলের কীরকম বৈশিষ্ট্য হবে বায়ু পরাগী ফুলের বর্ণহীন বা সাদা বর্ণের ক্ষুদ্রাকার ও অনুজ্জ্বল ফুল গন্ধহীন আচ্ছা মকরন্দহীন প্রচুর পরাগ্রেণু উৎপন্ন হয় এবং পরাগ্রেণুগুলি ক্ষুদ্র ও হালকা হয় আচ্ছা গর্ভ দণ্ড লম্বা এবং গর্ভমুণ্ডটি শাখান্বিত ও পক্ষল প্রকৃতির হয় আচ্ছা এটা তো আমরা বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য পেলাম এবার আমরা জল জলপরাগী ফুল যেমন পাতা ঝাঁজি এই সমস্ত গাছেরা এরা কী করে ক্ষুদ্র হালকা অনুজ্জ্বল ফুলের স্তবকগুলি মোমের আস্তরণ থাকে ও সহজে জলে ভেসে থাকে ফুলগুলি গন্ধহীন ও মকরন্দহীন পরাগ রেণুগুলি হালকা মোমের আস্তরণযুক্ত ও জলে ভেজে না গর্ভমুণ্ড রোমশ ও আঠালো এবার বলছে পতঙ্গ পরাগী যেমন আম গাছে পতঙ্গ পতঙ্গপরাগী ফুলের বৈশিষ্ট্যগুলো কি বড় ও উজ্জ্বল বর্ণযুক্ত সাধারণত সুমিষ্ট গন্ধযুক্ত মকরন্দযুক্ত মকরন্ধযুক্ত পরাগরেণু অমসৃণ ও আঠালো প্রকৃতির আর গর্ভমুণ্ড আঠালো অমসৃণ হয় আচ্ছা আর পতঙ্গ পতঙ্গপরাগী অর্থাৎ শিমুল গাছের ফুলগুলো কীরকম দেখো আকারে বেশ বড় উজ্জ্বল বর্ণের ফুলগুলি সাধারণত মকরন্ধযুক্ত পরাগরেণু পাখিদের সুস্বাদু খাদ্যরূপে ব্যবহৃত হয় তাহলে পরাগযোগ কীভাবে হয় আমরা জানলাম এবার আমরা জানব নিষেক কি আমরা জানি পুঙ্কেশ্বর হলো ফুলের পুং অংশ এবং পরাগধানিত উৎপন্ন যে পরাগ রেণু সেই পরাগ রেণু থেকে পুঙ্গামেট বা শুক্রাণু উৎপন্ন হয় আচ্ছা আর গর্ভপত্র হলে হল ফুলের স্ত্রী প্রজননিক অংশ এবং ডিম্বাশয়ের ডিম্বকের মধ্যে স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু উৎপন্ন হয় এবার শুক্রাণু ও ডিম্বাণুর মিলন বা নিষেক কিভাবে ঘটে তা আমরা কতগুলি পর্যায়ের মাধ্যমে দেখব কি আমরা বলছি নিষেকের পর্যায়ে নিষেক বলতে আমরা কি বুঝি যখন শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের যে পদ্ধতি তাকে আমরা বলছি নিশেক আচ্ছা এবার বলছে নিষেকের পর্যায়গুলি কি। প্রথমটা বলছে স্বপরাগযোগ বা ইতর পরাগযোগের মাধ্যমে পরাগরেণু ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় আমরা একটা ছবি দেখব দেখো এখানে বলেছে একটা সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতির একটা ছবি দেখো এখানে বলছে যে পরাগ্রেণুর অঙ্কুরোদ্গম ও পুঙ্গামেট কীভাবে সৃষ্টি হয় বলছে পরাগ্রেণু অঙ্কুরিত হয়ে পরাগ গঠন করে এই যে পরাগনালী আচ্ছা এই সময় পরাগ্রেণুর নিউক্লিয়াসটি মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে দুটি শুক্রাণু ও একটি নালিকা নিউক্লিয়াস গঠন করে এই যে এইখানে জনালিকা নিউক্লিয়াস গঠন করেছে আর দুটি জনন নিউক্লিয়াস আচ্ছা ভ্রূণস্থলী গঠনের পরেরটা ডিম্বকের ডিম্বকে দিকে একটি স্ত্রী রেণু মাতৃকোষ চারটি স্ত্রী রেণু গঠন করে এদের মধ্যে একটি সক্রিয় থাকে বাকি তিনটি বিনষ্ট হয় সক্রিয় স্ত্রী রেণু হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটি তিনবার মাইটোসিস বিভাজনে বিভাজিত হয়ে আটটি নিউক্লিয়াস গঠন করে এই যে দেখো এখানে এখানে আমরা এই নিউক্লিয়াসের সংখ্যাগুলো দেখব আচ্ছা এদের মধ্যে ডিম্বক রঞ্জের দিকে তিনটি নিউক্লিয়াস থাকে একটি ডিম্বাণু ও দুটি সহকারী কোষ হুম তৈরি হয় অপর দুটি নিউক্লিয়াস মিলিত হয়ে নির্ণত নিউক্লিয়াস গঠন করে বাকি তিনটি নিউক্লিয়াস থেকে ডিম্বক মূলের দিকে প্রতিবাদ কোষ সমষ্টি তৈরি হয় সক্রিয় স্ত্রী তা তার থেকে সৃষ্ট এই অংশগুলি একত্রে ভূমস্থলী গঠন করে তাহলে দেখো আমরা কি কি পেলাম এই যে আটটা নিউক্লিয়াস তার মধ্যে কি কি দেখো একটি ডিম্বাণু দুটি সহকারী নিউক্লিয়াস একটি নির্ণিত নিউক্লিয়াস আর দুটি মিলিত হয়ে দুটি নিউক্লিয়াস মিলিত হয়ে নির্ণত নিউক্লিয়াস দুটি হচ্ছে প্রতিবাদ কোষ সমষ্টি আর দুইটি সহকারী কোষ শপথ দুটি মিলিত হয়ে নির্ণত নিউক্লিয়াস তিনটি নিউক্লিয়াস থেকে কোষ সমষ্টি অর্থাৎ তিনটি তাহলে তিন তিন ছয় আর এই দুটো মিলিত হয়ে নির্ণত নিউক টোটাল আটটা নিউক্লিয়াস আচ্ছা এবার আমরা দেখব যে দিন বলতে কি বুঝি বলছে পরাগনালী গর্ভদণ্ডের মধ্য দিয়ে অগ্রসর হয়ে দুটি শুক্রাণুকে ভূমস্থলী পর্যন্ত বয়ে আনে এরপর একটি শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে ডিপ্লয়েড জাইগোট বা ভ্রূণাণু গঠন করে ও অপর শুক্রাণুটি নির্মিত নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয়ে ডিপ্লয়েড শস্য নিউক্লিয়াস গঠন করে এক্ষেত্রে যেহেতু দুবার নিষেক ঘটে তাই গুপ্তবীজী উদ্ভিদের নিষেক হলো দ্বি নিষেক ভ্রূণ গঠনটা কী জানব এবার বলছে জাইগোট মাইটোসিস পদ্ধতিতে বারবার বিভাজিত হয়ে অনেকগুলি কোষ তৈরি করে যেগুলি বিভিদীকরণের মাধ্যমে ভ্রূণ গঠন করে এই সময় শস্য নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে শস্য গঠন করে যা ভ্রূণের খাদ্য বীজ ও ফল গঠন কিভাবে হয় নিষেকের ফলে জায়গট থেকে ভ্রূণ তৈরি হয় এবং ডিম্বকটি বীজে পরিণত হয়ে ডিম্বাশয়টি বৃদ্ধি পেয়ে ফল গঠন করে নতুন চারাগাছ কিভাবে সৃষ্টি হচ্ছে বলছে বীজের মাধ্যমে ভবিষ্যতের গাছ বা ভ্রূণ থাকে যা অনুকূল পরিবেশে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে নতুন একটি উদ্ভিদ গঠন করে এবার আমরা আসব বৃদ্ধি কাকে বলে আচ্ছা তোমরা বাড়ির চারপাশে খেয়াল করে দেখলে দেখতে পাবে যে বিভিন্ন চারা গাছ প্রতিদিন কেমন যেন একটু একটু করে বড় হচ্ছে ঠিক তোমরা যেমন একদম শিশু অবস্থা থেকে আজকে কিশোর কিশোরীতে পরিণত হয়েছো তাহলে বৃদ্ধি কি কনসেপ্ট অব গ্রোথ বলছে বৃদ্ধি প্রত্যেক জীবের একটি মুখ্য বৈশিষ্ট্য সেই সঙ্গে এটাও আমরা জানব যে মাতৃকোষ বিভাজিত হওয়ায় পূর্বে নানান কোষীয় পদার্থ সংশ্লেষিত হয় ফলে কোষে বৃদ্ধি ঘটে আর কোষ বিভাজিত হলে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে আবার এক কোষী জায়গোর থেকে ভ্রূণ গঠনের সময় কোষ বিভাজনের ফলে উৎপন্ন কোষগুলি নানা ধরনের কোষে রূপান্তরিত হয় এবং জীবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গঠন করে ফলে জীবের বিকাশ ঘটে এবং এইভাবে প্রতিটি জীবের বৃদ্ধির সময় দেহের আকার ও আয়তন স্থায়ী ও অপরিবর্তনীয়ভাবে বেড়ে যায় বৃদ্ধির সঙ্গে সঙ্গে জীবের বিকাশ করতে থাকে এবার আমরা আসবো তাহলে এটা হচ্ছে বৃদ্ধির ধারণা তাহলে বৃদ্ধি বলতে আমরা কী বুঝি আচ্ছা কতগুলি শর্তের উপর নির্ভর করে কোষীয় উপাদানের সংশ্লেষ আর কোষের সংখ্যা বৃদ্ধির দ্বারা কোষ কলা অঙ্গ বা সমগ্র যুদ্ধের আকার আয়তন ও শুষ্ক ওজনের স্থায়ী ও অপরিবর্তনীয়ভাবে বেড়ে যাওয়াকে বলা হয় বৃদ্ধি আর বিকাশ কাকে বলবো যে কোষের সংখ্যা বৃদ্ধি ও তার বিবিধীকরণের দ্বারা জায়গট থেকে ক্রমান্বয়ে জটিলতা বৃদ্ধির মাধ্যমে জীবের সৃষ্টি বৃদ্ধি ও তা মৃত্যুর আগে পর্যন্ত জীবের জীবনচক্র সংগঠিত সমস্ত ধরনের পরিবর্তনকে একত্রে বলা যেতে পারে বিকাশ সুতরাং বুঝতেই পারছো যে কোনো বহুকোষী জীবের জীবনচক্র জীবদেহ এককোষী এককোষি থেকে শুরু হলেও ওই জীবের বৃদ্ধি ঘটে কতগুলি পর্যায়ের মাধ্যমে এবার আমরা দেখব এই বহুকোষী জীবের পর্যায়গুলি কি কি? আচ্ছা বৃদ্ধির পর্যায় বৃদ্ধি পর্যায়গুলি আমরা কি কি দেখব বলছে এক হচ্ছে কোষ বিভাজন যে জায়গোট বা জীব দেহকোষগুলি মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হলে কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে নতুন কোষের সংযোজন জীবের আকার ও আয়তন বাড়ে দুই হচ্ছে কোষের আকার বৃদ্ধি ক্রমাগত জল গ্রহণ করে প্রোটোপ্লাজিমো বস্তু সংশ্লেষের মাধ্যমে কোষের আকার অপরিবর্তনীয়ভাবে বেড়ে যায় ফলে জীব আকার অপ্রত্যভাবে বেড়ে যায় অনেক ক্ষেত্রে কোষের আকার বৃদ্ধি পেলে কোষের বিভাজন প্রক্রিয়া ত্বরান্বিত হয় ও জীবদেহে বৃদ্ধি ঘটে তিন নম্বর হচ্ছে কোষীয় বিভেদন এই পর্যায়টি নির্দিষ্ট কাজ সম্পাদন এবং জৈবিক ও অঙ্গ সংস্থানিক পরিবর্তনের জন্য কোষের বিশেষত্ব প্রাপ্তি ঘটে যেমন উদ্ভিদের ক্ষেত্রে ভাজক কলা কোষ থেকে প্যারেনকাইমা কোলেনকাইমা ইত্যাদি ও প্রাণী দেহে ভ্রূণ অবস্থায় ভ্রূণজ কোষ থেকে স্নায়ু কোষ রক্ত ইত্যাদি গঠিত হয় এইভাবে বিভিন্ন কোষ দ্বারা বিভিন্ন কলা অঙ্গ ইত্যাদি গঠনের মাধ্যমে জীবের বৃদ্ধি ঘটে এবার আমরা দেখব মানব বিকাশের বিভিন্ন দশা দেখো এখানে একটা আমরা ছবি ভালো করে দেখো আচ্ছা বলেছি এখানে বিকাশের বিভিন্ন পর্যায় কি কি পর্যায় এটা হচ্ছে তোমার আচ্ছা বিকাশের বিভিন্ন পর্যায়ের মধ্যে এটা কি এই দশাটাকে বলা হচ্ছে সদ্যজাত এটা হচ্ছে জিরো থেকে ওয়ান এই সময় বৈশিষ্ট্যটা কি বিভিন্ন ধরনের সংবেদন গড়ে ওঠে মানুষের মুখমণ্ডলের দিকে আকর্ষিত হয় সঞ্চারণশীল আলোকে অনুসরণ করে পুষ্টি পদার্থ সংগ্রহের জন্য রুটিন রিফ্লেক্স ব্যবহৃত হয় বৃদ্ধি দ্রুত হয় এই পর্যায়টা এটা বলছে শৈশব অর্থাৎ দুই থেকে বারো চলছে ইনফ্যান্ট দশায় বিভিন্ন শব্দ উচ্চারণ করতে শেখে টডলার দশায় পরিবেশ সম্পর্কে বুঝতে শেখে নাম দিয়ে কোনো বস্তুকে চিনতে পারে কার্যকারণ বুঝতে শেখে খেলাধুলোর মাধ্যমে আনন্দ পায় শিশু অবস্থায় কথা বলা ও মনোভাব প্রকাশের দক্ষতা গড়ে ওঠে কাজের মাধ্যমে শেখে সঙ্গীদের সাথে খেলা পছন্দ করে বালক ও প্রাক বয়ঃসন্ধিকালের দশায় মোটামুটি ধীর গতিতে হতে থাকে এবং থাইমাস গ্রন্থে নিশ্চিত থাইমোসিস হরমোন প্রধানত এই বয়সের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে এবং জনন গ্রন্থিগুলি পরিণত হয় না এরপর হচ্ছে ১৩ থেকে একুশ বছর যেটা এই পর্যন্ত আচ্ছা এটা হচ্ছে বয়ঃসন্ধিকাল বলছে এই সময় বৃদ্ধির হার সবচেয়ে বেশি হয় এই সময় পিটিউটারে নিশ্চিত হরমোনগুলি সক্রিয়তা বৃদ্ধি পায় ফলে অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থি সক্রিয়তাও বাড়ে দেহের সুসামঞ্জস্য বৃদ্ধি ঘটে পুরুষদের টেস্টোস্টেরন এবং মহিলাদের ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের ক্রিয়ায় দেহে গৌণ যৌন লক্ষণ প্রকাশিত হয় যৌন অঙ্গগুলি পরিণত হয় এবং বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়ে বিভিন্ন ধরনের প্রক্ষোভিক বিকাশ ঘটে এবার হচ্ছে পরিণত দশা বাইশ থেকে পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত দুটো দশা বলছে জনন গ্রন্থি বা গুণাটগুলি পূর্ণ হয় এবং পরিপূর্ণভাবে সক্রিয় হয় প্রথম দিকে ধীরে ধীরে বৃদ্ধি হলো চব্বিশ থেকে পঁচিশ বছর পর তা বন্ধ হয়ে যায় প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলা সংসার ধর্ম পালন করে সন্তান উৎপাদন করে এবং সন্তানের প্রতিপালন করে এবার হচ্ছে বার্ধক্য মহিলাদের গড়ে ৪৫ বছরের পর পুরুষদের গড়ে পঞ্চান্ন বছর পর যথাক্রমে ডিম্বাণু ও শুক্রাণু উৎপাদন হ্রাস পায় মহিলাদের রজনিবৃত্তি বা মেনোপোজ ঘটে ক্রোমোজোমের গঠনগত পরিবর্তন ঘটে ত্বক শুষ্ক কুঞ্চিত হতে থাকে চুল পাকে অস্থিভঙ্গুর হয় দৃষ্টিশক্তি শ্রবণশক্তি ঘ্রাণশক্তি স্বাদ ঘণের ক্ষমতা ইত্যাদি হ্রাস পায় ফুসফুসে বায়ুধারণ ক্ষমতা হৃৎপিণ্ড বৃক্ষির কাজ হ্রাস পায় রক্তে অক্সিজেনের পরিবহন ক্ষমতা রোধ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় মস্তিষ্কের আয়তন কমে ও স্মৃতিশক্তি হ্রাস পায় তাহলে এই যে আমরা মানববৃত্তির যে বিভিন্ন দশাগুলো আমরা পেলাম সেটা হচ্ছে সদ্যজাত শৈশব বয়সন্ধি পরিণত দশা ও বার্ধক্য দশা আচ্ছা আমরা একটা জিনিস একটু জানব সেটা হচ্ছে যে কিছু টার্ম যেমন বলছে পরাগযোগ বিভিন্ন বাহকের দ্বারা যখন হয় তাদের এক একটা করে নাম আছে বলছে প্রাণীর সাহায্যে পরাগযোগকে বলা হয় জুফিলি মানুষ দ্বারা যে পরাগযোগ হয় সেটা হচ্ছে অ্যান্থ্রোপোফিলি কীটপতঙ্গ দ্বারা যে পরাগযোগ সম্পন্ন হয় সেটাকে বলা হয় এন্টোমোফিলি প্রজাপতির দ্বারা যে পরাগযোগ হয় তাকে বলা হয় সাইকোফিলি শামুক দ্বারা যে পরাগ হয় সেটা হচ্ছে মেলা কফিলি আর পিঁপড়ে দ্বারা যে পরাগযোগ হয় সেটা হচ্ছে মির্মে কফিলি এটা আমগুলো একটু জেনে রেখো যদি ছোট প্রশ্ন আসে সেই হিসেবে আচ্ছা এবার আমরা একটু প্রশ্ন নিয়ে আলোচনা করি আচ্ছা দেখো এখানে বলেছে পরাগযোগের বাহক বলতে আমরা কি বুঝি কাদেরকে বুঝি প্রত্যেকটি বাহক কোন কোন গাছের বাহক প্রত্যেকটি বাহক নির্ভর ফুলগুলির বৈশিষ্ট্য লেখো নিষেক বলতে কী বোঝো নিষেকের পর্যায়গুলি লেখো দ্বি নিষেক বলতে কী বোঝো বৃদ্ধি কাকে বলে বিকাশ কাকে বলে বৃদ্ধির পর্যায়গুলি লেখো প্রতিটি পর্যায়ের বৈশিষ্ট্যগুলি লেখো নিষেকের চিত্রসহ বর্ণনা করো তাহলে আমরা আজকে কী কী পেলাম দেখো পরাগযোগের বাহক পড়েছি বায়ু জল পতঙ্গ পাখি এগুলো হচ্ছে বাও বাহক এগুলো তাহলে বায়ু পরাগী জল পরাগী পতঙ্গাগী এবং এটি হচ্ছে পক্ষী পরাগী নিষেক এবং নতুন উদ্ভিদ কীভাবে গঠন আমরা দেখলাম নিষেক আমরা কাকে বলে আমরা জেনেছি বৃদ্ধির ধারণা আমরা বৃদ্ধির ধারণা বৃদ্ধি কাকে বলে আমরা পেয়েছি বিকাশ বিকাশ কাকে বলে আমরা পেলাম আচ্ছা বৃদ্ধি এবং বিকাশের মধ্যে না একটা সুন্দর সম্পর্ক আছে বলছে বৃদ্ধি আমরা তখনই বলছি যখন কতগুলি শর্তের উপস্থিতিতে কোষীয় উপাদানের সংশ্লেষ ও কোষের সংখ্যা বৃদ্ধির দ্বারা কোষ কলা অঙ্গ বা সমগ্র জীবদের আকার আয়তন ও শুষ্ক ওজনের স্থায়ী ও অপর অপরিবর্তনীয়ভাবে বেড়ে যাওয়া হলো বৃদ্ধি কিন্তু বিকাশ আমরা কি বলছি বলছে কোষের সংখ্যা বৃদ্ধি ও তার বিভেদীকরণ দ্বারা জায়গোর থেকে ক্রমান্বয়ে জটিলতা বৃদ্ধির মাধ্যমে জীবদের সৃষ্টি বৃদ্ধি ও তা মৃত্যুর আগে পর্যন্ত জীবের জীবনচক্রে সংঘটিত সমস্ত ধরনের পরিবর্তনকে একত্রে বলা যায় বিকাশ তাহলে এই বিভেদীকরণটা কি বিকাশের সঙ্গে দেখো বিভেদীকরণটা আমরা যে কোষীয় বিভেদনটা কি বলছে হচ্ছে এই পর্যায়ে নির্দিষ্ট কাজ সম্পাদন এবং জৈবিক ও অঙ্গসংস্থানিক পরিবর্তনের জন্য কোষের বিশ্বত্ব প্রাপ্তি ঘটে যেমন উদ্ভিদের ক্ষেত্রে ভাজক কলা কোষ থেকে প্যারেনকাইমা আমি তোমাদের একটু আগে বললাম আমি আবার বলছি কারণ এটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে প্যারেনকাইমা কোলেনকাইমা ইত্যাদি ও প্রাণীদেহে ভ্রূণ অবস্থায় ভ্রূণজ কোষ থেকে স্নায়ুকোষ ও রক্তকণিকা ইত্যাদি গঠিত হয় এইভাবে বিভিন্ন কোষ দ্বারা বিভিন্ন কলা অঙ্গ ইত্যাদি গঠনের মাধ্যমে যখন জীবের বৃদ্ধি ঘটে তাহলে দেখো এই মাতৃগর্ভে থাকাকালীন মানুষের বৃদ্ধি ও বিকাশ শুরু হলেও জন্মের পর মানুষের বিকাশকে কিন্তু আমরা যে পরবর্তী যে পর্যায়গুলো পেয়েছি যে দশাগুলো সেরকম পাঁচটি দশায় কিন্তু আমরা ভাগ করেছি তোমরা দেখো এই ছবিতে দেখেছ যে ছবিতে ছবিটা আমরা কি কি দেখতে পাচ্ছি দেখো সদ্যজাত তারপরে শৈশব শৈশব হচ্ছে দুই থেকে বারো বছর পর্যন্ত তারপর হচ্ছে বয়স সন্ধি হচ্ছে তেরো থেকে একুশ বাইশ বছর বাইশ থেকে পঞ্চান্ন হচ্ছে পরিণত দশা এবং অবশেষে হচ্ছে বার্ধক্য এই পাঁচটা দশার মাধ্যমে মানব বিকাশের সম্পন্ন হয় তাহলে দেখো আমরা একটা যেমন এটা যেমন মানবের ক্ষেত্রে দেখলাম তাহলে আমরা তো ছোটো চারাগাছের ক্ষেত্রেও আমরা সেই জিনিসটা দেখতে পারি হ্যাঁ যে একদম ছোটো চারাগাছ সেই চারাগাছটাকে থেকে দেখো এই একটা ছবি যে একদম ছোট্ট যে কী হচ্ছে আমরা কি দেখছি এটা একটা বীজ অঙ্কুর হলো তারপর তার থেকে একটা চারা গাছ এবং পরিণত গাছ এই পরিণত গাছ তখন ফুল সেই ফুলের মধ্যে তখন নিষেক ডিম্বক ভ্রূণস্থলী সেটা থেকে জাইগোট বীজ গঠন করে আবার একটা নতুন চারা গাছ এই একটা আবর্তন চলে তাহলে আমরা পেলাম যে কি নিষেক কী এবং এটা হচ্ছে মানুষের বৃদ্ধির বিভিন্ন দশা ঠিক আছে আজকে এই পর্যন্ত থাক পরের দিন আবার নতুন কিছু নিয়ে আলোচনা করব